السلام عليكم ورحمة الله وبركاته অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন যে ইয়াউমুল জুমআতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে প্রদান করবেন এজন্য আল্লাহ পাক আমাদেরকে বিশেষ নিয়ামত হিসেবে এই ইয়াউমুল জুমআ বা জুমার দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কিন্তু এই উম্মত যেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে এত বড় একটা নিয়ামত দিয়েছেন কিন্তু সেই উম্মত শুক্রবারের মর্যাদা ইয়াউমুল জুমআর মর্যাদা সঠিকভাবে রক্ষা করতে পারেনি কিভাবে পারেনি ইয়াউমুল জুমআ হলো ফজিলতময় বৈশিষ্ট্যময় তাদের জন্য যারা বাকি 6 দিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত ইবাদতগুলো করে তাদের জন্য ইয়াউমুল জুমআ মানে সপ্তাহে যিনি 6 দিন সালাতুল যোহর আদায় করেন তার জন্য শুক্রবারে সালাতুল জুমআ সপ্তাহে 6 দিন যিনি যোহরের নামাজে পড়েন না তার জন্য জুমার নামাজের আলাদা কোনো ফজিলত নাই অর্থাৎ যিনি সারা বছর চাকরি করেন না তিনি ঈদের বোনাস পান কিভাবে তিনি তো বোনাস পাওয়ার প্রশ্নই ওঠে না যিনি সব সময় চাকরি করেন তা যার চাকরি কমপক্ষে 6 মাস এক বছর দুই বছর চাকরি হয়েছে সেই তো বোনাস দাবি করতে পারে বা বোনাস পাওয়ার যোগ্য হতে পারে তো যিনি সপ্তাহে 35 ওয়াক্ত সালাতের মধ্যে 34 ওয়াক্ত সালাতেই যিনি আদায় করেন না সুতরাং তিনি এই জুমার দিনের যে বিশেষ ফজিলতগুলো রয়েছে এই উম্মার জন্য এগুলো তিনিও লাভ করতে পারেন না কিন্তু আমরা দেখি যে শুক্রবার দিন আলহামদুলিল্লাহ আমাদের দেশের মসজিদগুলো জমজমাট ভরপুর এক এক মসজিদ 4 তলা 5 তলা 6 তলা বিশাল বিশাল মসজিদ তৈরি হয় শুক্রবারে মসজিদগুলোতে জায়গা হয় না কিন্তু বাকি 34 ওয়াক্তে মসজিদের সব ফ্লোর তালা লাগানো থাকে নিচের ফ্লোরে 1 কাতার 2 কাতার 3 কাতার তার অর্থ হলো এই উম্মত যথাযথভাবে শুক্রবারের ইয়াউমুল জুমআর মর্যাদা দিতে পারেনি অর্থাৎ তারা ভুল পদ্ধতিতে জুমার মর্যাদা দিচ্ছে কিন্তু এই পদ্ধতিটা জুমার দিনের ইয়াউমুল জুমআর মর্যাদা না তাহলে এই ইয়াউমুল জুমআর যে ফজিলত শুক্রবার দিনের যেই খাসায়েস বৈশিষ্ট্যগুলো এগুলো শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা প্রতিনিয়ত নিয়মিত আল্লাহর ইবাদতরত থাকেন সালাতগুলো নিয়মিত আদায় করেন অন্যান্য ইবাদত বন্দেগী করেন তাদের জন্য আল্লাহ পাক শুক্রবারের এই বিশেষ ফজিলত এবং খাসায়েসগুলো রেখেছেন